আমাদের সিলেটের আমরা অনেক পিছিয়ে আছি আমাদের উন্নয়নের জন্য আমরা অগ্রগতির জন্য আমাদের 10 বছর শিক্ষামন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন কিন্তু আমাদের যে বিদ্যালয়গুলো করুণ অবস্থা করুণ অবস্থা আমি রাজাজিসি উচ্চ বিদ্যালয়ে আজকে গিয়েছিলাম একটু আগে একটি ক্লাব প্রতিযোগিতা 1820 সালের স্কুল দেখে আমার মানে চোখে পানি চলে আসে 1820 সালে যে স্কুলের জন্ম হয়েছে এই স্কুলের দুর্দশা দেখলে মানে আপনার তার মানে আমাদের বড় বড় যারা কর্মকর্তা তাদের বাচ্চা তো প্রাইভেট স্কুলে পড়ে তারা তো এই গরিবের এখানে সব গরিবের বাচ্চা পড়ে এই কারণেই হতো এগুলা এবং শুধু ডিসিএসপি না রাজনীতিবিদদের কথা বলেন সবার বাচ্চা বিদেশে পড়ে আর নাইলে আপনার ইয়েতে পড়ে যে কারণে হতো এই গরিবদের কথা কেউ চিন্তা করে না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা উনি হাজার হাজার কোটি টাকা এই স্কুল আলে তা আমি মনে করি এটা ব্যর্থতা আমাদের লোকাল রাজনীতিবিদের স্থানীয় রাজনীতিবিদের ব্যর্থতা এই কথাটা হাইলাইট করি না আপনারা এটা আমরা সিলেটের মানুষ হিসাবে আমরা ব্যর্থ আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য এই ব্যর্থ থেকে আমরা উত্তরাতে চাই এটাকে আমরা এগিয়ে নিতে চাই জাহাঙ্গীর আলমও কিন্তু নতুন কাউন্সিলর তো আমরা আজকে এটা আমাদের এখানে স্টেন ইঞ্জিনিয়ার সাহেব আছেন তো আমরা অত্যন্ত আনন্দিত এখানে আমাদের অনেক মুরব্বী আর নেতৃবৃন্দ আছেন তো তাদেরকে আমি সাধুবাদ জানাই আর সবাই এখানে উপস্থিত আছে বিশেষ করে এই অঞ্চলের এই মহল্লার অনেক প্রবীণ মুরব্বিয়ান যারা এই শহরকে লালন করেন এই পাড়াকে লালন করেন ওয়ার্ডকে লালন করেন এবং যারা বুদ্ধি আমাদেরকে নির্বাচিত করেছেন তো সবার কাছে দোয়া চাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে অগ্রগতি উন্নতির বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ আমরা ওনার নেতৃত্বেই আমরা আগামী দিনে সিলেটকে গ্রিন ক্লিন একটি স্মার্ট নগর হিসাবে গড়ে তুলতে চাই এখানে আমাদের 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন এখানে আমাদের মহিলা কাউন্সিলর আছেন আমাদের 32-এর রুয়েল আছেন রুয়েল আহমদ কাউন্সিলর তো আমরা ম্যাক্সিমামই আমাদের কম্পারেটিভ আমি সহ আমরা ইয়াং তো আমরা চাই আমরা নতুন আঙ্গিকে আমরা এই শহরকে সাজাবো অনেক চ্যালেঞ্জ আমাদের জন্য এবং আমরা ইনশাল্লাহ আমরা পারবো আমরা ইউনাইটেডলি কাজ করব কারণ আমাদের উদ্দেশ্য হল যে জনগণের দুর্গুড়ার সেবা নিয়ে যাওয়া মানুষের কল্যাণ করা মানবতার কল্যাণ করা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দেন এই দোয়াটুকু করবেন দেখানোর বিষয় না দেখানো একটা আর সিনসিয়ারিটি কমিটমেন্ট মানুষের কল্যাণে কাজ করার ডিফারেন্ট জিনিস আমি দেখাতে চাই না আমি প্র্যাকটিক্যাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট চাই সিলেটের মানুষের বিভিন্ন বিষয় হিস্সা চাই সিলেটের মানুষের উন্নয়ন হবে না অন্য জেলায় উন্নয়ন হবে গ্যাস এই আপনার গ্যাস আমাদের গ্যাস অন্য জায়গায় যাবে সিলেটের মানুষ গ্যাস পাবে না এটা তো এইগুলো আমাদের কথা বলতে হবে এগুলো নিয়ে আমাদের দাবি তুলতে হবে এইগুলো নিয়ে আমরা অ্যাড্রেস করতে হবে এগুলো হলো বড় দাবি এগুলো হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে আমাদের শিক্ষা ব্যবস্থা বলতে আমাদের স্কুলগুলো দেখে তো আমি খুব যে 1820 সালে যে স্কুল রাজা জিসি স্কুল এটাতে কোনো ঘুঘরই তো নাই স্কুলের জায়গা দখল করে ফেলছে আরেকজন এটা কিভাবে হয় এই শহরে এটা কি সম্ভব এইগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং আমরা যে উন্নয়ন আজকে যে রাস্তার উন্নয়ন করলাম আপনারা তো সবাই ইয়ে করে আমাদের লোকাল কাউন্সিলররা আছেন এখানে এবং জাহাঙ্গীর আলম এই ওয়ার্ডের কাউন্সিলর তো তারা কিন্তু কাজ করছেন দিনরাত আমরা আমি মনে করি নতুন আঙ্গেকেই আমরা আগামী দিনে ইনশাল্লাহ আমাদের তো 2 মাস 14 দিন হয়েছে কথা শোয়ার কিছু নেই এবং মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদের বিষয়ে সিলেটের বিষয়ে অনেক আন্তরিক কিন্তু আমরা এখন আমরা উনি আমাদেরকে কাজ করতে দিয়েছেন এখন আমরা যদি ফেল করি তাহলে সিলেটের মানুষের যাওয়ার কিছু জায়গা নেই আমরা ফেল করতে পারবো না আমরা পাস করতে হবে সেই পরীক্ষা এগুলো তো রাস্তা এগুলো তো গ্রাম ছিল গ্রাম শহর এবং এই ইউনিয়ন থেকে আপনার সিটি কর্পোরেশন এখানে শিক্ষা রাস্তাঘাট ড্রেন কালভার্ট সব কিছুই প্রয়োজন এগুলো নতুন আঙ্গিকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বাজেট দিয়েছেন আরও আমরা পাবো ইনশাল্লাহ তবে ইনশাল্লাহ এটা সময় তাও জানেন যে মানে বানর কুকুরের এদেরকে তো মারা তো যাবে না বানর কুকুর তারপরে হিজরা এগুলো নিয়ে মানুষের ইয়ে আছে তো এই তিনটা জিনিস নিয়ে আমরা অ্যাড্রেস করতেছি কিছুজন ইয়াং পিপুল তারা বলছে যে তারা এটা দায়িত্ব নিবে মানে দায়িত্ব নিবে বলতে তারা একটা কোর্ডন করে একটা এলাকায় তাদেরকে না মেরে সেখানে রাখবে তারা এগুলো লালন পালন করবে খাবার টাবার দিবে এটা আমরা একটা প্রস্তাবে যাচ্ছি দেখি কি হতে পারে পরিবেশের বিষয়ে অবশ্যই জিরো টলারেন্স আমরা এটা মানে হ্যাঁ যদি রাষ্ট্রের কোনো কাজে সিটির কোনো কাজে এই শহরের কান মানুষের কল্যাণের কাজে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কাজে যদি বিশেষ ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বিশেষ কোনো কারণে যা ব্যক্তিগতভাবে গাছ কাটা আপনার পাহাড় কাটা এটা কোনো মতেই আমরা এটা এলাম